হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন আপডেট নিয়ে। এবং প্রতিদিনের ন্যায় আজ 2 ফেব্রুয়ারি শুক্রবার বেনাপোলে স্থলবন্দরের সর্বশেষ সকল খবর নিয়ে। বন্ধুরা, আজকে হঠাৎ করে শুক্রবার পুরোপুরি স্থবির হয়ে পড়েছে বেনাপোলে স্থলবন্দরের সম্পূর্ণ চিত্র। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিও শুরুর প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন সব আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে কিন্তু লাইভ চিত্র দেখতে পাচ্ছেন। আজকে এক অস্বাভাবিক বেনাপোলে স্থলবন্দর আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা গত কয়েক মাসে একদমই দেখিনি। অন্যান্য দিন বেনাপোলে স্থলবন্দর ফাঁকা থাকলেও শুক্রবার কিন্তু উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করতে পারি আমরা। কিন্তু দেখুন আজকে বেনাপোলে স্থলবন্দরের সচিত্র, একটা যাত্রী নেই, দূরপাল্লার কোনো বাস একদমই আসেনি, কারণ সেভাবে তারা কোনো যাত্রী পান নাই। খুব যৎসামান্য আশেপাশের সামান্য কিছু যাত্রী এসেছিলেন, তারা খুব অল্প সময়ের ভিতর পার হয়ে গিয়েছেন। এছাড়া কিন্তু আজকে টোটালি ফাঁকা, কোনো যাত্রী নেই, যাত্রীচাপ নেই, যাত্রী কোলাহল নেই, যাত্রী ভোগান্তি নেই, সম্পূর্ণরূপে ফাঁকা। পাশাপাশি বন্ধুরা, ইন্ডিয়া সাইডে মানি এক্সচেঞ্জ রেট কিন্তু আজকেও সেই সর্বোচ্চ 69 রুপি 80 পয়সা থেকে সর্বোচ্চ 70 রুপির মধ্যে বিরাজমান রয়েছে, এবং ডলারের এগেনস্টের রেটটি সেই 84 থেকে 85 মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। পাশাপাশি ম্যাক্সিমাম ব্যাংকের কার্ড কিন্তু ইন্ডিয়াতে কাজ করছে না, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞার ফলে। তাই এই মুহূর্তে আপনারা কার্ডে এন্ডোর্সমেন্ট করলেও নগদ টাকা নিয়েই আপনারা ইন্ডিয়াতে কিন্তু বর্তমানে যাতায়াত করতে পারেন, এর ক্ষেত্রে আপনাদের ঝামেলা পোহাতে হবে না। পাশাপাশি ইমিগ্রেশন কর্তৃক ঝামেলাগুলো তো রয়েছেই, এখনও কিন্তু NOC আপডেট না থাকলে হাদিয়া প্রদান করতে হচ্ছে। পাশাপাশি আপনার যদি ডলার ইনভেস্টমেন্ট না থাকে সেক্ষেত্রেও হাদিয়া দিতে হচ্ছে। আর কড়াকড়ি যে একটা পরিস্থিতি আপনারা নিশ্চয়ই জানেন, ইন্ডিয়ার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়াতে প্রবেশমুখে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করা হয়েছে, সেটা বিদ্যমান রয়েছে। ধন্যবাদ বন্ধুরা।